বন্ধুরা ভিডিওটা একদম স্কিপ করবে না। আজকে ভিডিওতে অনেক কিছু ইম্পর্টেন্ট কথা বলবো যেটা তোমাদের শোনা সবার অবশ্যই জরুরি, বিশেষ করে যারা কন্টেন্ট ক্রিয়েটার আছো তারা। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবে, ভিডিওর মাঝে আমি অনেক ইম্পর্টেন্ট কথা বলেছি। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন হচ্ছে বাজে সকাল 10টা আর আমি এখন বাবুকে স্কুলে রাখতে যাব, আর আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি। তো একেবারে মানে ঘরের যাচ্ছে তাই অবস্থা। কালকে কাপড় চোপড় কেচে দিয়েছিলাম, কিচ্ছু শুকায়নি, কিন্তু এই যে সব শুকাতে দেওয়া আছে দেখতেই পাচ্ছ, ওই যে রিং লাইটের উপরেও কিছু শুকাতে দেওয়া আছে, নেভার মাইন্ড। কারণ কালকে থেকে এক ফোঁটাও রোদ বেরোয়নি, শুধু বৃষ্টি হচ্ছিল কন্টিনিউ। তো জামা কাপড়গুলো আর কি দেখে নিলাম কতটা শুকিয়েছে, ফ্যান অন করে শুকানোর জন্য এখানে রেখে দিয়েছি, মানে ফ্যানটা অফ করে দিয়ে অনেকক্ষণ থেকে চলছে, এরপরে হয়তো এক একা শুকিয়ে যাবে। আর একদমই ভেজেছিল তো সেই জন্য সাদা বাবুকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য রেডি করে দিচ্ছি। আজকে ওদের ড্রেস হচ্ছে লাল টি শার্ট আর হোয়াইট প্যান্ট, হোয়াইট সক্স আর হোয়াইট শু, তার সাথে আছে বেল্ট। আর অন্যান্য দিন ওর থাকে হচ্ছে শার্ট আর তার সঙ্গে ব্ল্যাক প্যান্ট। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর তাদেরকে তাদের মানে তারা যে ভিডিওগুলো করে সেরকম বড় হয়তো কন্টেন্ট ক্রিয়েটর আমরা না, ছোটোখাটোই, কিন্তু তবুও তো আমরা নিজেদের কন্টেন্ট আমরা ক্রিয়েট করি। তো মানে কিছু কিছু মানুষের ধারণা যে ইউটিউব করলেই যেন সে মানে মনুষ্য সমাজ থেকে দূরে চলে গেল, মানে একটা মান সম্মানের ব্যাপার, আসলে এটা মোটেই ঠিক না। শুধু আমরা না, অনেকেই ইউটিউব করে, প্রত্যেকটা জিনিসেরই যেরকম ভালো খারাপ সব দিক আছে সেরকম এটা তো মেনে নিতেই হবে। ইউটিউবে যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের মধ্যে অনেক ভালো কন্টেন্ট ক্রিয়েটার আছে, অনেক খারাপ আছে। তো যাই হোক, কিছু কিছু মানুষের এরকম ধারণা যে যারা হয়তো ইউটিউবে ভিডিও করে তারাই মনে হয় খারাপ হয়ে যায়, তো আসলে সেটা ঠিক নয়। কারণ কে কেমন কন্টেন্ট করছে, কে কী কেমন ভিডিও দিচ্ছে সেইটার উপরে ডিপেন্ড করে। তবে ঠিক আমার ক্ষেত্রেও অনেকটা এরকম ঘটনা ঘটে যে অনেকেই ভাবে যে এ মানে এই মেয়েটা ইউটিউব করে মানে এই মেয়েটা তো শেষ, মানে এই মেয়েটা চলে গেছে, মানে সমাজের বাইরে বেরিয়ে গেছে, সে ভালো কিছু করতেই পারে না, ইউটিউবে ভিডিও করছে মানেই সে খারাপ। তো যাই হোক, এরকম অনেকেরই ধারণা আমার সম্পর্কেও আছে। তো তাদেরকে বলতে চাই যে কি বলবো, তাদেরকে একটা কথাই বলতে চাই যে তোদের জ্বলবে আমার তাতেই জ্বলবে। তোরা সারা জীবন যাদের জ্বলা মানে যারা হচ্ছে মানে আমাকে দেখে জ্বলবি, তোরা সারা জীবন জ্বলেই যাবি, আর আমার তাতেই মানে সেটাতেই আমি খুশি। আমি কাউকে কেয়ার করি না, আমি জানি যে আমি সবসময় ঠিক, সেই জন্য আমি ঠিকঠাক কন্টেন্ট ক্রিয়েট করি। তারপরে মানে আমি আমার নিজের কাছে ক্লিয়ার, মানে আমি ক্লিয়ার, আর যে যা ইচ্ছা মনে করুক তাতে আমার কিচ্ছু যায় আসে না। আর তার কারণ হচ্ছে যে আমার হাজব্যান্ড, একটা মেয়ের জীবনে তার হাজব্যান্ডের গুরুত্বটা অনেক বেশি। আমার হাজব্যান্ড বলেছে যে তুমি যেহেতু খারাপ কিছু করো না, অবশ্যই আমি তোমার পাশে আছি, আর যে যাই বলুক বলবে তারা সারা জীবন বলেই যাবে, কুকুরের কাজ ঘেউ ঘেউ করা তারা করবেই, তুমি তোমার মতো এগিয়ে যাও, আমি তোমার পাশে আছি সবসময়, কোনো ধরনের হেল্প লাগলে আমি সেটাও করব। তাই আমি সেই কারণে আমি তাই কারো কথাতেই কান দিই না, আমি কন্টেন্ট ক্রিয়েট করি, করে যাব ইনশাল্লাহ সবসময়। তো বন্ধুরা, আমি ঠিক বলছি তো নাকি না ভুল বলছি সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আর তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবে। আমি জানতে চাই যে তোমরা কে কি ভাবো, মানে এই কন্টেন্ট ক্রিয়েটার মানে কন্টেন্ট ক্রিয়েট করা নিয়ে। আমার মতো তোমাদের মধ্যে অনেকেই আছে, মানে এখন ইউটিউবে আইডি নেই এরকম মানুষ কিন্তু খুঁজে পাওয়া যায় না, কম বেশি সবাই ভিডিও করে, সবাই কন্টেন্ট ক্রিয়েট করে। তাই আমি বলতে চাচ্ছি সবার উদ্দেশ্যেই যে তোমরা কখনো কারো কথায় কান দিবে না, তোমরা সবসময় ভালো কন্টেন্ট ক্রিয়েট করো, তোমরা ভালো ভালো ভিডিও দাও, অবশ্যই একদিন না একদিন সাকসেসফুল হবে, তখন যারা তোমাকে দেখে আজ চলেছে, তোমার পিছনে কথা বলেছে, তারাই একদিন তোমাকে মানে তোমার ভালো তোমার ফরে হয়ে কথা বলবে, তারপরে তোমাকে মানে বাংলা খাঁটি বাংলা ভাষায় তোমাকে স্যার স্যার করবে, এটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে। বাবুকে স্কুলে দিয়ে আসার পরে আমি বাড়িতে এসে একটু বসে বসে দই চিড়া খেয়ে নিচ্ছিলাম, কারণ দই চিড়া আমার খেতে ভীষণ ভালো লাগে, এটা শরীরের জন্য খুবই ভালো। এরপরে আমি একটু রান্না বান্না করে নিব। ছেলেকে স্কুল থেকে নিয়ে আসার সময় হয়ে গেছে, এখন হচ্ছে স্কুল থেকে ওকে নিয়ে আসতে যাব, সেই জন্য রেডি হয়ে বসে আছি। আর ওর পাপার অফিসের ব্যস্ততা শুরু হয়ে গেছে, যেন ওর পাপা নিয়ে আসতে পারবে না, এখন আমাকেই প্রায় দিনই যেতে হবে, আবার নিয়ে আসতে হবে, সত্যি মানে
একবার সকালে দিয়ে আসা তারপরে আবার নিয়ে আসা সত্যি মানে খুব কষ্টকর হয়ে যায়। একে তো সংসারের বিভিন্ন ধরনের কাজ থাকে সেগুলো কমপ্লিট করে আবার নিয়ে আসা মানে খুব কষ্টকর হয়ে যায়। যাদের যাদের বাচ্চা আছে এরকম স্কুলে যাদেরকে দিয়ে আসতে হয় নিয়ে আসতে হয় তারা নিশ্চয়ই প্রবলেমটা বুঝতে পারবে। গাইজ, আজকে আমাদের দুপুরের মেনু ছিল শোল মাছ দিয়ে আলু দিয়ে একটা ঝোল। এইটা সাধারণত আমাদের বাংলাদেশে বগুড়ার লোকজন খুব পছন্দ করে, ওখানকার সিগনেচার ডিশ বলতে পারো। আর ছিল মসুরির পাতলা ডাল, আর তার সাথে ছিল মোচার ঘণ্ট। তো চলো বন্ধুরা, আমরা আমাদের লাঞ্চটা কমপ্লিট করে নিই। বিকেলবেলায় আমাদের একটা পার্সেল চলে এসেছে। আমরা অর্ডার করেছিলাম হচ্ছে একটা ট্রলি ব্যাগ, যেহেতু আমরা বেড়াতে যাব তোমরা জানোই। আর আমাদের এমনিতে দুটো ট্রলি আছে, কিন্তু আরেকটা নতুন ট্রলি নিয়ে নিলাম। পুরনো জিনিস আর কতদিন ব্যবহার করব, তাই নতুন আরেকটা ট্রলি নিয়ে নিলাম। এই ট্রলিটাই নিয়ে যাব ভাবছি। আমার হাজবেন্ড ট্রলিটা ভালো করে বের করে দেখে নিচ্ছে, যেহেতু অনলাইনের ব্যাপার আর জিনিসটা কেমন দিল না দিল। এর আগেও একটা অর্ডার করেছিলাম, সেটা হচ্ছে স্কাই ব্যাগসের ছিল, কিন্তু সেটার একটা ডিফেক্ট ছিল, এই জন্য রিটার্ন করে দিয়েছিলাম। দিয়ে আমরা আবার আপার কেসের আরেকটা অর্ডার করেছি। তো এটা বেশ ভালোই, ভালো করে চেক করে নিচ্ছে আমার হাজবেন্ড। আর মানে বেড়াতে যেতে আমার এত ভীষণ মানে ভালো লাগে যে কি বলবো। মানে এখন আমরা প্রায় প্রত্যেক বছরই বেড়াতে যাই, এক জায়গায় না, বেশ বছরে দু জায়গায় করে ঘোরা হয়। মানে দীঘা তো একটা কমন আছেই, আর তার সাথে সাথে একটা নতুন জায়গায়। তো যাই হোক, আমরা মানে পরশু দিন 6 তারিখে আমরা আমাদের জার্নি শুরু করছি। আর 6 তারিখে আমি তোমাদের জানাবো যে কোথায় যাচ্ছি, আর তোমাদেরকে আমাদের জার্নিটা পুরোই শেয়ার করবো শুরু থেকে শেষ পর্যন্ত। সন্ধ্যার দিকে আমরা একটু বাজারে বেরিয়ে গিয়েছি কিছু কেনাকাটা করার জন্য। কোথাও একটা গেলে লাস্ট মোমেন্টে কিছু কেনাকাটা তো অবশ্যই থাকে, তো সেই কারণে বেরিয়ে গেছি সাদাববাবু, সাদাববাবুর পাপা আর আমি। চলো যাওয়া যাক। অনেক কিছু ড্রেস দেখার পরে আমার এই শার্টটা খুব পছন্দ হয়েছে, সেই জন্য আমি এটা নিবো ভাবছি। তাই একটু ট্রায়াল দিয়ে দেখছিলাম কেমন লাগছে। আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গিয়েছে, এবার বিপুল হচ্ছে ক্যাশ কাউন্টারে বিলটা করাচ্ছে। তো পুজো উপলক্ষে শপিং মলগুলোতে অনেক ভিড়। শপিং করে বাড়িতে এসে এই ব্যাগটা গুছিয়ে ফেলেছি, আর যেহেতু যাওয়ার আগে টুকিটাকে অনেক কিছু মনে থাকবে না, সেই জন্য আগেভাগেই সব কিছু গুছিয়ে নিয়েছি, একদম পুরোপুরি রেডি। তো গাইজ, আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে, আর আমি তোমাদের কাছে যেই যেই কোশ্চেনগুলো জানতে চেয়েছি সেগুলোর অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমাদের ওপিনিয়ন জানাবে, তাহলে খুব খুশি হব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এরপরে আবার আরেকটা নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। টিল দেন টাটা, বাই বাই, অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।